আজ পর্যন্ত এটাই হবে শক্তিশালী ঘূর্ণিঝড়। ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন বাংলাদেশে কোন কোন অঞ্চলে আজ ৯ মে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশ্নি শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। সোমবার ৯ মে সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী যেভাবে ছিল এখনও সেভাবেই আছে ঘূর্ণিঝড় অশ্নি, তবে বাংলাদেশের সংখ্যা কাটছে। ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে দুর্বল হয়ে ভারতের উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির অবস্থান হয়তো আজও তেমন পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে, বরং এটি আস্তে আস্তে দুর্বল হতে পারে। আজ পর্যন্ত এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে, ওইরকম কোনো পরিবর্তন হবে না। আজকের পর অশ্নি আস্তে আস্তে দুর্বল হবে। শাহিনুল ইসলাম বলেন, দেশে আজ বৃষ্টি বাতাস থাকতে পারে, তবে আপাতত বাংলাদেশ শঙ্কামুক্ত থাকবে। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী এটি ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে, তবে উপকূলে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে এর গতি কমে যাবে, যার ফলে বাংলাদেশে এর সেভাবে কোনো প্রভাব পড়বে না। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর পূর্ববর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরের বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ৯ মে সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের ২-১ জায়গায় স্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।